প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের পাটিগণিত থেকে আলোচনা করব। তো পাটিগণিতের দেখো দ্বিতীয় অধ্যায় হলো তোমাদের অনুপাত ও শতকরা নিয়ে। তো আমি 2.1 থেকে আজকে একটু আলোচনা করব। 2.1 মূলত তোমাদের অনুপাত নিয়ে, এরপর 2.2 তোমাদের শতকরা নিয়ে, এবং 2.3 তোমাদের অনুপাত এবং শতকরা দুইটা মিশ্রণ একটা অনুশীলনী। তো আমি তাহলে আজকে তোমাদের অনুপাত নিয়েই আলোচনা করব। আর আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে অথবা আলোচনা শেষে যা তোমরা বলতে পারবে সেটা হলো অনুপাত কি, সরল অনুপাত কি, তারপর লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র বা যৌগিক অনুপাত, সমতুল অনুপাত, এই সংজ্ঞাগুলি আমি তোমাদের আগে আলোচনা করে দেব। তারপর আমি তোমাদের ধারাবাহিক ভাবে তোমাদের যে প্রশ্নগুলি আছে অনুশীলনীতে সেগুলো আলোচনা করে দেব। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনো তাহলে আশা করি আল্লাহর রহমতে তোমরা এই অনুশীলনী বা আমার এই প্রথম যে আলোচনা, এই আলোচনা থেকে যে প্রাথমিক আলোচনাগুলো তোমরা জানতে পারবে এগুলো তোমরা কি করবে তোমাদের এমসিকিউতে কাজে লাগাতে পারবে, তোমাদের সৃজনশীল প্রশ্নেও কাজে লাগাতে পারবে। তো সেক্ষেত্রে আমার আলোচনাগুলো তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমি তোমাদের বলি যে তোমরা কি করবে, আমি যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলি তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবে। তো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তো আশা করি তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে। আর তোমাদের বাসায় কি করতে হবে, এগুলো আবার লিখতে হবে, এগুলো আবার প্র্যাকটিস করতে হবে। তুমি এগুলো যখন একবার দেখবে, দেখার পর তুমি কি করবে, তুমি যতটুকু বুঝতে পারবে ওই অনুযায়ী লেখা লেখার চেষ্টা করবে। তারপর কি করবে, আবার তুমি লেখার চেষ্টা করবে, লিখতে গিয়ে যখন তুমি দুই একটা ভুলে যাবে তখন চাইলে তুমি আবার দেখে নিতে পারো। তো আমার কথা হলো তুমি ইউটিউবে অনেক কন্টেন্ট পাবে যেগুলো অনেক মূল্যবান কন্টেন্ট, তো আমার ভুলে যে তোমাকে দেখতে হবে তা কিন্তু না। তুমি যেটাই দেখো, যার কন্টেন্ট তুমি দেখো না কেন, যার ভিডিও বা যার লেকচার তুমি দেখো, আমার কথা হলো তুমি মনোযোগ সহকারে দেখো, তুমি যত্ন সহকারে গুরুত্ব সহকারে দেখো, দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, এবং সেগুলো বাসায় তোমাকে প্রতিনিয়ত তোমাকে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। তুমি যত লিখবে তত তুমি মনে রাখতে পারবে, তোমার মেমোরিতে গেঁথে যাবে। তো একটা পর্যায়ে গিয়ে দেখবে যে তুমি অনেক কিছু মনে রাখতে পারবে, তুমি তখন নিজের থেকে অনেক কিছু পারবে, এবং তোমাদের সৃজনশীল প্রশ্নে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের প্রত্যেকটি অনুশীলনী সম্পর্কে, প্রত্যেকটি অনুশীলনী থেকে, প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে। যদি তোমরা ভালো একটা ধারণা রাখতে পারো তো এমসিকিউ কি করবে তোমরা নিজেরাই তো পারবে ইনশাল্লাহ। আর এদিকে সিকিউ প্রশ্নে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রেও পারবে। তো যাই হোক, তোমাদের অনেক ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, বাবা মার কথা শুনতে হবে, বাবা মা যেভাবে পড়াশোনা করতে বলবে ঠিক সেভাবে লেখাপড়া করতে হবে। তো বাবা মার কথাগুলোকে তোমাদের গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। বাবা মা তোমাদের যখন পড়তে বলবে, পড়ার বিষয়ে কথা বলবে, তখন রাগ করা যাবে না, তোমরা অনেক সময় হয়তো রেগে যাবে যে এত কথা বলে কেন, ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কিন্তু বাবা মার কথাগুলোকে তোমরা গুরুত্ব দেবে, মূল্যায়ন করবে। তো যাই হোক, শুরু করা যাক তাহলে আজকের আমাদের আলোচনা পর্বটি। আজকের আলোচনায় তাহলে আমি শুরুতেই তোমাদের জন্য আলোচনা করব অনুপাত কি। যেহেতু আমাদের 2.1 হলো আমাদের অনুপাত নিয়ে, তাহলে অবশ্যই তোমাদের অনুপাত সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের জন্য অনুপাত কি এটা আলোচনা করব। তো অনুপাতের পূর্বে তোমাদের একটু বলবো যে ভগ্নাংশ সম্পর্কে আশা করি তোমরা পূর্বে ক্লাসে এই ধারণাটা পেয়ে গেছো। তো সেক্ষেত্রে ভগ্নাংশ সম্পর্কে আমি কিছু বলবো না ওইভাবে। তো অনুপাতে আমাদের ভগ্নাংশের বিষয়টা লাগবে। দেখো এখন অনুপাত এখানে শুরুতেই তোমাদের দুইটি সমজাতীয় রাশি নিতে হবে। তাহলে দুইটি সমজাতীয় মানে কি, একই একই জাতীয় অর্থাৎ দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা যদি প্রকাশ করা যায় তাহলে ওই ভগ্নাংশকে বলা হবে তোমার অনুপাত, রাশি দুইটির অনুপাত। তাহলে অনুপাতের সংজ্ঞাটা এরকম যে দুইটি সমজাতীয় রাশির
একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই ভগ্নাংশকে বলা হবে ওই রাশি দুইটির অনুপাত। তো সেক্ষেত্রে দেখো অনুপাত দুইটি সমজাতীয় রাশির, তো এই যে দেখো এই দুইটি রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ। যেমন আমি যদি বলি যে একটা খুঁটির দৈর্ঘ্য মনে করো, ধরো প্রথম দুইটা খুঁটি নিলাম, প্রথম খুঁটির দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রথম কথা আমি নিলাম এটা। আরো একটা খুঁটি আমি নিলাম, সেটা হলো দ্বিতীয় খুঁটি, যেটা ওই খুঁটির দৈর্ঘ্য হলো আমার কত 12 মিটার। এই যে দেখো দুইটা খুঁটির দৈর্ঘ্য আমি এখানে নিলাম, একটা হলো 6 মিটার আর একটা হলো 12 মিটার। এখন যে কাজটি করব, এই দুইটি কিন্তু সমজাতীয়, দেখো এখানে 6 মিটার হলো 12 মিটার, খুঁটি কিন্তু আমার খুঁটির দৈর্ঘ্য আলাদা কিন্তু খুঁটি তো সেটা, তাই না? তো সেক্ষেত্রে দেখো দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা তুমি যদি একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে পারো তাহলে সেটাকেই বলা হবে অনুপাত। অর্থাৎ এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশ যেহেতু নিতে হবে, ধরো আমি প্রথম খুঁটি লিখবো, তারপর ভাগ দেব দ্বিতীয় খুঁটি, যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশ ভগ্নাংশে আমাদের কি থাকবে, লব আর হর থাকবে। তো প্রথম খুঁটির দৈর্ঘ্য আমার কত, 6 মিটার, দ্বিতীয় খুঁটির দৈর্ঘ্য হলো আমার 12 মিটার। তো তাহলে এখানে 6 যদি 12 কে ভাগ দাও তাহলে উপরে 1 নিচে 2, এখানে কিন্তু আর কোনো একক থাকবে না, কারণ এখানে মিটার আর মিটার কেটে যাবে, মিটার আর মিটার কেটে যাবে, কেটে গিয়ে তাহলে তোমার 1/2। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এই প্রথম খুঁটির অনুপাত, এটা হলো অনুপাত চিহ্ন যেটাকে আমরা ইস্টু বলতে পারি। তাহলে প্রথম খুঁটির অনুপাত দ্বিতীয় খুঁটি সমান আমরা লিখতে পারি 1:2। তাহলে অনুপাতকে তোমাদের এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে, অনুপাত কে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। কিন্তু আমরা অনুপাত পেয়ে গেলাম। তো দেখো এখানে তাহলে খুঁটির দৈর্ঘ্য তো এখানে কিন্তু আমাদের কোনো একক থাকবে না, তার মানে অনুপাতে কিন্তু তোমরা কোনো একক পাবে না। আর অনুপাতের ক্ষেত্রে আরো একটা কথা বলবো যে দেখো এখানে আমাদের প্রশ্নে যেহেতু বলা হলো যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা কিন্তু একটা ভগ্নাংশ দ্বারাই প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশকে বলা হয় ওই রাশি দুইটির অনুপাত। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে অনুপাত সমান অনুপাতে কিন্তু আমরা দুইটা অংশ পাবো, দেখো পূর্ব রাশি উত্তর রাশি। তো এখানে আমরা রাশি পাই দুইটা, একটা হলো আমাদের, তো এই যে এখানে 1 তাহলে কিন্তু আমাদের পূর্ব রাশি, আর এখানে 2 কিন্তু তাহলে আমাদের উত্তর রাশি। ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য রাখবো, দেখো অনুপাতের ক্ষেত্রে আমরা যেটা পাই যে দেখো 1, দুইটা সমজাতীয় রাশি হতে হবে, সমজাতীয় রাশি এগুলো আমরা খেয়াল রাখবো, সমজাতীয় রাশি। তারপর অনুপাত হলো একটা ভগ্নাংশ, তারপর 3, কোন একক নেই, কোন একক থাকবে না। তাহলে অনুপাতের ক্ষেত্রে সমজাতীয় রাশি হতে হবে, তারপরে এটা একটা ভগ্নাংশ, কোনো একক থাকবে না, আর
অনুপাতে যেটা আমরা যে চিহ্নটি ব্যবহার করব সেটা হলো এই চিহ্ন, ইষ্ট চিহ্ন। তো এই চারটা বিষয় তোমরা কি করবে অনুপাতের ক্ষেত্রে খেয়াল রাখবে। তো তাহলে আমি তোমাদের জন্য এর পরের অংশটুকু আলোচনা করব, সেটা হলো সরল অনুপাত কি। সরল অনুপাত কি? তাহলে দেখো সরল অনুপাত, সরল অনুপাত আচ্ছা, অনুপাতে যদি তোমার দুইটা রাশি থাকে, অর্থাৎ যে অনুপাতে তোমার দুইটা রাশি থাকবে তাহলে সেটাকে তুমি সরল অনুপাত বলবে। তাহলে সরল অনুপাতের শর্ত হলো তোমার রাশি হতে হবে দুইটি। তাহলে যে অনুপাতে তোমার দুইটা রাশি থাকবে তাকে আমরা সরল অনুপাত বলবো। তো সরল অনুপাতের ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের রাশি যেহেতু দুইটা, তাহলে আমরা এখানে পাবো পূর্ব রাশি আর হলো উত্তর রাশি। প্রথমে যেটা থাকবে সেটা হলো অনুপাত সমান, তাহলে আমরা লিখতে পারি অনুপাত সমান আমরা লিখবো যে পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি। তো দেখো যদি আমি একটা অনুপাত নেই, ধরো 2:3, তাহলে এই অনুপাত হলো আমার একটা সরল অনুপাত, কারণ এখানে রাশি হলো দুইটা। তাহলে যে অনুপাতে তোমার দুইটা রাশি থাকবে সেটা যেহেতু সরল অনুপাত, তো এখানে আমার প্রথম যে রাশি এটা হলো আমার পূর্ব রাশি, এটা হলো আমার পূর্ব রাশি, পূর্ব রাশি, আর এটা হলো আমার উত্তর রাশি। তাহলে আমাদের সরল অনুপাতে আমরা দেখতে পাই যে আমাদের পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকবে। তো এখানে 2 হলো আমার পূর্ব রাশি এবং 3 হলো আমার উত্তর রাশি। এরপর তাহলে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের লঘু অনুপাত কি। লঘু অনুপাতের ক্ষেত্রে দেখো, এখানে তাহলে সরল অনুপাত থেকে আমাদের এখানে বলতে হবে লঘু অনুপাতের বিষয়টা। তাহলে সরল অনুপাতের যদি তোমার পূর্ব রাশিটা উত্তর রাশি অপেক্ষা যদি ছোট হয়, লঘু মানে এখানে ছোট, তো পূর্ব রাশিটা যদি উত্তর রাশি অপেক্ষা লঘু অনুপাতের ক্ষেত্রে আমরা বলবো, লঘু অনুপাতের ক্ষেত্রে লঘু অনুপাত, আচ্ছা সরল অনুপাতে যদি আমরা দেখতে পাই যে পূর্ব রাশিটা তোমার উত্তর রাশি অপেক্ষা ছোট, যেমন 2:3, এখানে 2 হলো আমাদের পূর্ব রাশি, 3 হলো আমাদের উত্তর রাশি। যেহেতু 2 এখানে ছোট, পূর্ব রাশি, পূর্ব রাশি 2, এখানে উত্তর রাশি 3 অপেক্ষা ছোট, এই কারণে এই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতের ক্ষেত্রে আমাদের কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে প্রথমেই, অর্থাৎ পূর্ব রাশি যদি আমাদের ছোট হয় তাহলে সেই অনুপাতটাই হবে আমাদের লঘু অনুপাত। লঘু মানে এখানে ছোট। এরপর দেখো গুরু অনুপাত, তাহলে গুরু অনুপাতের ক্ষেত্রে লঘু অনুপাতেরই বিপরীতটা হবে, উল্টা হবে। সেটা কি? যে সরল অনুপাতে তুমি দেখতে পাবে যে তোমার পূর্ব রাশিটা কত, এখানে গুরু মানে হলো বড়, এখানে যেমন লঘু মানে হলো ছোট, এখানে গুরু মানে হলো বড়। তাহলে পূর্ব রাশিটা যখন তোমার উত্তর রাশি অপেক্ষা বড় হয়ে যাবে তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। গুরু মানে হলো এখানে বড়, লঘু মানে হলো এখানে ছোট, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশিটা বড়, উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড়, তাকে আমরা বলবি গুরু অনুপাত। তো এরপরে আমি তোমাদের জন্য আলোচনা করব একক অনুপাত কি। তাহলে আমি আলোচনা করব তোমাদের জন্য একক অনুপাত কি। তো দেখো একক অনুপাতের ক্ষেত্রে আমাদের ওই সরল অনুপাতেরই বলতে হবে। আমরা তাহলে বলবো যে একক অনুপাতে, একক অনুপাত যে সরল অনুপাতে তোমার পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে সেই অনুপাতকে আমরা বলবো একক অনুপাত। তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, ধরো একটা খাতার দাম
খাতার দাম একটি খাতার দাম 20 টাকা। এরপর একটি কলমের দাম মনে করো 20 টাকা। তাহলে খাতা এবং কলমের অনুপাত কি দাঁড়াবে? এখানে খাতা অনুপাত কলম সমান আমরা লিখতে পারি যে 20 টাকা অনুপাত 20 টাকা। তো সেক্ষেত্রে এখানে আমরা এখানে লিখতে পারি 1:1, অর্থাৎ 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 1:1 এসে যাবে। এটাই কিন্তু আমাদের একক অনুপাত। তো যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে আমরা বলবো একক অনুপাত। অর্থাৎ আমাদের দুইটা রাশি এখানে এক হবে, দুইটা রাশি আমাদের সমান হয়ে যাবে, তো সেই অনুপাতকে আমরা বলবো একক অনুপাত। তো দেখো এখানে এটাই হলো আমাদের একক অনুপাত। এরপর আমি তোমাদের জন্য আলোচনা করব তাহলে ব্যস্ত অনুপাত কি, ব্যস্ত অনুপাত নিয়ে আলোচনা করব। তো ব্যস্ত অনুপাতে যে বিষয়টি তোমাদের বলতে হবে, যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি বা উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে তুমি যে একটা অনুপাত পাবে তাহলে সেটাই হবে তোমার ব্যস্ত অনুপাত। যেমন ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে তাহলে কথা হলো যে এখানে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি। তো অনুপাতের ক্ষেত্রে আমরা যেটা জানি যে শুরুতেই যেটা থাকবে সেটা হলো আমাদের পূর্ব রাশি, ওই পূর্ব রাশিকে আমরা কি করবো উত্তর রাশিতে নিয়ে যাবো, অর্থাৎ স্থান পরিবর্তন করব। যেমন এখানে 2:3 এটার ব্যস্ত অনুপাত কি হবে? সমান তুমি লিখতে পারো, যেহেতু 2 হলে এখানে পূর্ব রাশি, পূর্ব রাশি আর 3 হলে এখানে উত্তর রাশি, উত্তর রাশি। আমি তোমাদের বললাম যে স্থান পরিবর্তন করতে হবে, 2 নিয়ে যেতে হবে 3, 3 2, অর্থাৎ পূর্ব রাশি যাবে উত্তর রাশির জায়গায়, উত্তর রাশি আসবে পূর্ব রাশির জায়গায়। তো সেক্ষেত্রে 2:3 ব্যস্ত অনুপাত হবে আমাদের 3:2, এটাই হলো ব্যস্ত অনুপাত। এরপরে আমরা চলে যাবো মিশ্র বা যৌগিক অনুপাত কি। মিশ্র মানে মিশ্রণ, মিক্সড আকারে, অর্থাৎ যৌগিক অনুপাত আমরা এখানে আলোচনা করবো এবার। তো সেক্ষেত্রে মিশ্র অনুপাতের বিষয়টা তোমরা জানতে পারবে। দেখো মিশ্র বা যৌগিক অনুপাতের ক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, দেখো মিশ্র বা যৌগিক, মিশ্র বা যৌগিক অনুপাত, তো আমাদের এখানেও ওই সরল অনুপাত থেকেই আসতে হবে। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলির গুণফলকে যদি তুমি পূর্ব রাশি হিসেবে নাও এবং উত্তর রাশিগুলির গুণফলগুলোকে তুমি যদি উত্তর রাশি হিসেবে নাও তাহলে তাকে তুমি বলতে পারবে মিশ্র বা যৌগিক অনুপাত। দেখো একাধিক সরল অনুপাত, ধরো 2:3, তারপর 3:4, তারপর মনে করো 4:5, সরল অনুপাত এখানে কয়টা নিলাম আমি? 3টা নিলাম। এই 3টা সরল অনুপাত থেকে তুমি যে কাজটি করবে, পূর্ব রাশি হলে এখানে 2, এখানে হলো 3, এখানে হলো 4, তুমি এক কাজ করো, তুমি এখানে 2:3:4 নাও, তাহলে এর সঙ্গে এটা হলো পূর্ব রাশি। দেখো এটা পূর্ব, এটা পূর্ব, এটা পূর্ব, এই 3টা আমি গুণ করলাম। এবার আমি উত্তর রাশিগুলো গুণ করবো, তার মানে 3, 4, 5, 3:3×4×5 গুণ করলে আমি এখানে দেখো একটা অনুপাত পেয়ে যাব। কিভাবে? দেখো পূর্ব রাশির একটা গুণফল পাবো, উত্তর রাশির একটা গুণফল পাবো, তাহলে এখানে 3×6, 4×6, 24, এখানে 3×4, 12, 5×12, 60। তো এখানে দেখো তুমি যদি 12 দিয়ে ভাগ দাও তাহলে 12×24, 5×12, 60। এই যে এটা হয়ে গেল তোমার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে আমি বললাম যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে তুমি পূর্ব রাশি, উত্তর রাশির গুণফলকে তুমি যদি উত্তর রাশি হিসেবে নিয়ে যে তুমি অনুপাত পাবে
সেটাই হবে তোমার মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে এখানে আমি তিনটা সরল অনুপাতের আমি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করলাম। তো এরপর তাহলে আমি চলে যাব তোমাদের সর্বশেষ সমতুল অনুপাত কি এ সম্পর্কে তোমরা জানতে পারবে। তো সেক্ষেত্রে সমতুল অনুপাত কি, তো তাহলে আমাদের সর্বশেষ সমতুল অনুপাত কি, দেখো সমতুল অনুপাত সমতুল অনুপাত তাহলে কোন একটা অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত বা শূন্য ছাড়া শূন্যকে বাদ দিয়ে যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি গুণ করো বা ভাগ করো এবং এর ফলে যদি ওই অনুপাতের যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই অনুপাতকে তুমি বলবে সমতুল অনুপাত। তাহলে কোনো একটা সরল অনুপাত বা কোনো একটা সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত বা শূন্য ছাড়া শূন্যকে বাদ দিয়ে যদি যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ অথবা ভাগ করলে যদি তুমি মানের কোনো পরিবর্তন না পাও, অর্থাৎ মানের যদি পরিবর্তন না হয় অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে সেই অনুপাতকে তুমি বলবে সমতুল অনুপাত। যেমন দেখো, আর মনে রাখবে যে একটা অনুপাতের একাধিক তুমি সমতুল অনুপাত বের করতে পারবে। যেমন 2:3, এটার আমি একাধিক সমতুল অনুপাত বের করতে পারবো। যেমন দেখো 2:3 এর সমতুল অনুপাত তুমি লিখতে পারো, যেমন 2 দিয়ে যদি গুণ করো পূর্ব রাশি এবং উত্তর রাশিকে তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত পাবে তুমি, পাবে 4:6। এরপর তুমি গুণ করো, ধর 3 দিয়ে গুণ করো তাহলে 6:9। এবার তুমি গুণ করো, 4 দিয়ে গুণ করো তাহলে 8:12। তারপর তুমি 5 দিয়ে গুণ করো, 10:15। এই যে তুমি দেখো একাধিক অনুপাত বের করতে পারবে। তাহলে একটা অনুপাতে তুমি একাধিক সরল অনুপাত বের করতে পারবে। তো আমি কিভাবে বের করলাম, আমি এই প্রথম অনুপাত 2:3কে আমি 2 দিয়ে গুণ করলাম, তারপর আমি 3 দিয়ে গুণ করলাম, তারপর আমি 4 দিয়ে গুণ করলাম, তারপর আমি কত দ্বিগুণ করলাম, 5 দ্বিগুণ করলাম। এভাবে তুমি একাধিক সমতুল অনুপাত বের করতে পারবে। সেক্ষেত্রে আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।